আচ্ছা, তুমি কি উচ্চ মাধ্যমিক পাস? তুমি কি সার্ভিস করতে চাও? ভারতবর্ষের নামজাদা কোম্পানি যেখানে কোনোদিন ধর্মঘট হয়নি সেরকম সংস্থায় সার্ভিস করতে চাও? স্যার কি করে করব? ভারতবর্ষের ইতিহাসে, মোস্ট প্রবলি পশ্চিমবঙ্গের ইতিহাসে তো বটেই, স্কুল লাইফে প্লেসমেন্ট দিচ্ছে। অর্থাৎ আমরা ইঞ্জিনিয়ারিং বিভাগে দেখেছি বিভিন্ন সংস্থাকে প্লেসমেন্ট দিতে, কিন্তু স্কুলের স্টুডেন্টরা যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাস করছে, যাদের তেমন কোনো প্রফেশনাল যোগ্যতা নেই, তাদের কি করে প্লেসমেন্ট দেয় স্যার? হ্যাঁ, আজ সেরকম একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করো, নোটিফিকেশন অবশ্যই অল করবে, এবং এই খবরটা তোমার সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দিও। কি বিষয়? ভারতবর্ষের অন্যতম বেসরকারি সংস্থা টাটা ইলেকট্রনিক্স পশ্চিমবঙ্গের চারটি স্কুলে তারা বেশ কিছু ছাত্রছাত্রীদের সার্ভিস দেবে। মূলত প্রথম পর্যায়ে তারা ছাত্রীদের আহ্বান করছে, স্যার স্যালারি কত? চাকরির শুরুতেই মাসে 15,000 টাকা বেতন এবং পরবর্তী ক্ষেত্রে আপগ্রেডেশন। স্যার চাকরি করতে করতে পড়াশোনা করা যাবে? অবশ্যই, সেই সুযোগও রাখছে। আমি এই বিষয়ে বিস্তারিত তোমাদের কাছে তথ্য তুলে ধরছি। তথ্যটা আগামী 13 জুলাই, আজ কত তারিখ? 11 তারিখ। 13 জুলাই থেকে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে প্লেসমেন্ট দেওয়ার জন্য ইন্টারভিউ বা পরীক্ষা নেওয়া স্টার্ট হচ্ছে পশ্চিমবঙ্গের মূলত চারটি স্কুলে বা পশ্চিমবঙ্গের চারটি দিকে। কোন কোন স্কুল এটা খুব গুরুত্বপূর্ণ তার আগে বলে নেই যে এখানে কোনো বিশেষ কোর্স, অর্থাৎ মনে করো ভোকেশনাল কোর্স বা অন্য কোনো ট্রেনিং থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। তুমি যদি বিজ্ঞান বিভাগ, তুমি যদি কলা বিভাগ, তুমি যদি বাণিজ্য বিভাগ, তাই যাই নাম্বার নিয়ে পাশ করো না কেন, এরা চাকরির জন্য আবেদন করতে হবে। বিকাশ ভবনের সাথে এই টাটা ইলেকট্রনিক্সের একটি মৌ, অর্থাৎ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এবং সেই স্বাক্ষর মোতাবেক রাজ্যের চারটি প্রান্তে চারটি স্কুল প্লেসমেন্টের শিবিরের আয়োজন করছে। চারটি স্কুল জেনে নাও। প্রথমে দমদমের আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ, ঝাড়গ্রামের রানী বিনোদমঞ্জরী গভর্নমেন্ট গার্লস স্কুল, সুন্দরবনের পাঠানকালী আদর্শ বিদ্যাপীঠ, উত্তরবঙ্গের নকশালবাড়ি সারদা বিদ্যামন্দির। এই চারটি স্কুলে শিবির তৈরি করা হচ্ছে আগামী 13 তারিখ থেকে। তাহলে কি অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা এতে আবেদন বা এরা এতে কি অংশগ্রহণ করতে পারবে না? অবশ্যই পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তারা এই সমস্ত স্কুলগুলিকে খোঁজ নাও, কীভাবে তারা আবেদন করবে। শিক্ষা দপ্তরের এক কর্তার কথার অনুযায়ী টাটা ইলেকট্রনিক্সের চাকরির জন্য আবেদনকারী ছাত্রীর বয়স হতে হবে 18 থেকে 20। 2020 অথবা 2021 সালে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, পাস করতে হবে মিনিমাম বলেছে এটা, নির্দিষ্ট উচ্চতা এবং নির্দিষ্ট ওজন থাকতে হবে, প্রারম্ভিক বেতন হবে 15,000 টাকা, তবে পড়াশোনারও সুযোগ থাকছে। এক বছর পর তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ে ম্যানুফ্যাকচারিং সায়েন্সে স্নাতক ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ মিলবে
অর্থাৎ যারা চাকরি করতে করতে পড়াশোনা করতে যাবে, সবেতন পড়াশোনা, তাদের ওখানে পাঠানো হবে তাদের কোর্সকে বা তাদের আপগ্রেডেশন করার জন্য। তোমরা যখন ট্রেনিং অর্থাৎ দক্ষিণ ভারতের কোনো একটি কলেজে গিয়ে, তখন সেখানে 8,000 টাকা ট্রেনিংয়ের সাম্মানিক দেওয়া হবে, থাকা খাওয়া এটা কিন্তু কোম্পানির দায়িত্ব, অর্থাৎ মেয়েদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করবে কোম্পানি। সুন্দরবন পাঠানকালী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, বেশ কিছু ছাত্রী এই পরীক্ষা দেওয়ার ব্যাপারে আগ্রহী, অর্থাৎ একটা ছোট টেস্ট নিয়ে নেওয়া হবে। আমাদের মতো প্রান্তিক দুর্গম অঞ্চলের আর্থসামাজিক অবস্থা যা, তাতে এই চাকরির দুর্মূল্যের বাজারে চাকরি পাওয়াটা একটা বিরাট ব্যাপার। এতে বিশেষ কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, সরাসরি ইন্টারভিউ বা ছোট্ট পরীক্ষার মধ্য দিয়ে সার্ভিস হবে। তাহলে প্লেসমেন্ট হচ্ছে, সমস্ত কাজ কিন্তু স্কুল সেরে ফেলেছে, অর্থাৎ প্লেসমেন্টের জন্য যা যা ব্যবস্থা থাকা দরকার। বিকাশ ভবনের অনুমতিপত্র চলে এসেছে, ছাত্রীদের মধ্যে ওই সমস্ত স্কুলে যারা খবর পেয়েছে তাদের আগ্রহ তুঙ্গে। যারা আমার থ্রু দিয়ে খবর পাচ্ছ তাদেরকে আমার অনুরোধ রইল যে তোমরা বিভিন্ন ছাত্রীদের, তোমার যত সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের দ্রুত জানিয়ে দাও, কারণ প্লেসমেন্টের সময় আসন্ন, অর্থাৎ আগামী পরশু থেকে প্লেসমেন্ট শুরু হবে। তবে এখানে যে খবরে লিখছে তাতে কিন্তু ধাপে ধাপে প্লেসমেন্ট হবে। আমার মত অনুযায়ী তোমরা ওই 4টি স্কুলে অবশ্যই একবার যোগাযোগ করবে, আজই যোগাযোগ করবে, ওই স্কুলের ফোন নাম্বার বা ওই স্কুলের সরাসরি গিয়ে যোগাযোগ করো, দেখো কিভাবে তারা প্লেসমেন্ট করাবে বা কি পরীক্ষা দিতে হবে বা কি ইন্টারভিউ দিতে হবে, কী সব বিষয় আছে। আশা করি এই খবরটা তোমাদের ভালো লেগেছে। কে কে আবেদন করছো তা জানিও, সকলেই ভালো থেকো এবং